হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পপকর্নের রেসিপি। বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে খুবই সহজে রেসিপিটি তৈরি করা যায়। খুবই টেস্টি, খুবই ডেলিশিয়াস একটা রেসিপি। চলুন দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি এখানে 250 গ্রাম বনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি। এতে এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, দিলাম 1 চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম আরো সামান্য পরিমাণ দুধ। এখন সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব। এখন নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে মিশিয়ে নিব। ভালোভাবে একটু মিক্স করে নিব। একটা বলে আমি নর্মাল পানিতে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। এখন চিকেনগুলোতে দিয়ে দিলাম ফেটে রাখা একটা ডিম। এটা আবার একটু ভালো করে মিক্স করে নিব। এখন আমি চিকেনের টুকরোগুলোকে ময়দাতে ভালো করে কোট করে নিব। একটু ভালো করে কোট করে নিতে হবে ময়দার সাথে চিকেনটাকে। কোট করা চিকেনগুলো এখন আমি দিয়ে দিব বরফ দেওয়া ঠান্ডা পানিতে। আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি ময়দাগুলো, ঝেড়ে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এখন আমি আবার তুলে নিব। ঠান্ডা পানি থেকে চিকেনগুলো তুলে আমি আবার ময়দাতে কোট করে নিব। চিকেনগুলো আমি ময়দাতে আবারও ভালো করে কোট করে নিব। সবগুলো চিকেন আমি ভালো করে কোট করে নিয়েছি। এখন আমি ময়দা ছাড়িয়ে চিকেনগুলোকে তুলে নিব। সবগুলো চিকেন থেকে আমি ময়দা ভালোভাবে ঝেড়ে তুলে নিব। সবগুলো চিকেন আমার কোট করা হয়ে গেছে। চিকেনগুলো এখন আমি ডিপ ফ্রাই করে নিব। সবগুলো চিকেন আমি এখন তেলে দিয়ে দিব। চিকেনটা দেওয়ার সময় সাবধানে দিতে হবে যেন গায়ে তেলটা ছিটে না আসে। সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। আমার চিকেনগুলো প্রায় হয়ে আসছে। আমি আর একটু নেড়ে চেড়ে ভালো করে লালচে কালার পর্যন্ত ভাজতে থাকবো। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। সবগুলো চিকেন আমি তেলে থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন পপকর্ন। খুবই মজাদার, খুবই টেস্টি। দেখুন ভিতরটা কী সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে লাইক ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।